নমস্কার বন্ধুরা, আমি পূজা। আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। কাল 14 ফেব্রুয়ারি সরস্বতী পুজো, শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে মা সরস্বতীর আরাধনার রীতি বাঙালি ঘরে ঘরে বহু যুগ ধরে প্রচলিত। বাড়িতে দেবীর মূর্তি এনেই হোক বা বইকে পুজো করেই হোক, সরস্বতী পুজোর উদযাপন হয়ে থাকে বসন্তে। 2024 সালের বসন্তে আবার ভ্যালেন্টাইন্স ডের দিন পড়েছে সরস্বতী পুজো। উৎসবের উদযাপন শুরুর আগে দেখে নেওয়া যাক সরস্বতী পুজোর তিথি। ঘরে সরস্বতী পুজোয় কেমন মূর্তি রাখা ভালো? সরস্বতী দেবী মূর্তি বিভিন্ন রূপেই পূজিত হয়ে আসছে বহুকাল ধরে, তবে বেশিরভাগ বাঙালির বাড়িতেই সরস্বতীর শ্বেত শুভ্র রূপকেই পুজো করা হয়। আবার কোনো কোনো বাড়িতে সরস্বতীর বাসন্তী রূপ অর্থাৎ হলুদ রঙের শাড়ি পরা রূপকে পুজো করা হয়। তবে বলা হয়েছে পদ্মাসনে স্থিতা সরস্বতীর রূপই সবচেয়ে শুভ পুজো করার জন্য। চলতি বছর 14 ফেব্রুয়ারি বুধবার পড়েছে সরস্বতী পুজো। যদিও পঞ্চমী তিথি আগেই শুরু হচ্ছে, তবে 14 ফেব্রুয়ারিতেই হতে চলেছে পুজো। তার নেপথ্যেও রয়েছে তিথির দিক থেকে কিছু বিষয়। এক নজরে দেখে নেওয়া যাক সরস্বতী পুজো তিথি কখন থেকে শুরু হচ্ছে। মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে হয় সরস্বতী পুজো। এই পুজোর পঞ্চমী তিথি যদিও 13 ফেব্রুয়ারি পড়েছে, তবে তা সেদিন দুপুরে শুরু হচ্ছে। মঙ্গলবার 13 ফেব্রুয়ারি দুপুর 2:41 সরস্বতী পুজোর পঞ্চমী তিথি পড়েছে, আর তিথি থাকবে 14 ফেব্রুয়ারি দুপুর 12:10 পর্যন্ত। গত বছর অধিক মাস থাকার কারণে সরস্বতী পুজো সমেত সমস্ত পুজোই পিছিয়ে গিয়েছে। চলতি বছরে ফাল্গুন মাসে পড়েছে সরস্বতী পুজো, ফলে মাঘে নয় পুজো হচ্ছে ফাল্গুনে। সারা বছর ধরে সকলে অপেক্ষা করে থাকেন সরস্বতী পুজোর। বিশেষত শিক্ষার্থীদের জন্য সরস্বতী পুজো খুবই স্পেশাল। সকাল থেকে উপোস থেকে বাগদেবীর উদ্দেশ্যে অঞ্জলি দেন তারা, বিদ্যা বুদ্ধি জ্ঞানের প্রার্থনা করেন সরস্বতী মায়ের কাছে। মূলত মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতেই বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো হয়। পুরাণ মতে এই দিনে মা সরস্বতীর আরাধনা করলে মা লক্ষ্মী ও দেবী কালী উভয়ের আশীর্বাদ পাওয়া যায়। বসন্ত পঞ্চমীর দিন সকালেই দেবী সরস্বতীর পুজো সম্পূর্ণ করা হয়। সাধারণত নিয়মে পুজো হলেও বেশ কয়েকটি সামগ্রীর প্রয়োজন হয়। আমের মুকুল, আবির, দোয়াত, পলাশ ফুল, বই ও বাদ্যযন্ত্রাদি। এছাড়াও বাসন্তী রঙের গাঁদা ফুল ও মালাও প্রয়োজন হয়, এবং ফলের মধ্যে কাশিকুল নিবেদন করা হয়। এছাড়াও আপনারা দেবী সরস্বতীকে সাধ্য মতন ভোগ নিবেদন করতে পারেন। প্রচলিত লোকাচার অনুযায়ী সরস্বতী পুজো সম্পূর্ণ হওয়ার আগে পর্যন্ত নাকি কুল খেতে নেই। যদিও এর পেছনে রয়েছে আরও অনেক ব্যাখ্যা, তবে স্কুল কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাগদেবীর আরাধনার পর অঞ্জলি দিয়ে ছাত্রছাত্রীরা কুল খাওয়ার রীতি বহুদিন ধরে রয়েছে। সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্র: ওম জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে, নম সরস্বতে নম নম, নিত্যং ভদ্রকালে নম নম, বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেব এব চ, এষো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি সরস্বতে নম। এই মন্ত্রে 3 অঞ্জলি দেওয়ার নিয়ম রয়েছে। সরস্বতী পুজোর প্রণাম মন্ত্র: নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে,
জয় জয় দেবী চরাচর সারে কুজযোগ্য শোভিত মুক্তাহারে বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমোস্তুতে।